মা আমি জানি তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারি মা আমাদের শঙ্কর যে আর নেই এটা তুমি মন থেকে মেনে নিতে পারো না কিন্তু ভাইটা আমাদের অপঘাতে মারা গেছে এটাই সত্যি কাজে ওর হিন্দুদান না করলে ওর আত্মা কি কখনো শান্তি পাবে মা দাদা আত্মার শান্তি তো মৃত মানুষের হয় আমার শঙ্কর তো মারাই যায়নি ঐশানির সাথে মুখোমুখি হওয়ার আমার আজই একটা চান্স আছে তোমাকে শুধু একটা ক্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করতে হবে সেটাও আজকে ক্রিসমাস পার্টি ইয়েস দাদাভাই বলে একজন এই পার্টিটা থ্রো করছে তুমি শুধু পার্টিটা অর্গানাইজ করে দাও এর থেকে বেশি আর প্লিজ কিছু জানতে চাই না ওর থেকে ফাইন এই ক্রিসমাস পার্টিতে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ থাকবে ঐশানি এই বড় দিনে তুমি তোমার জীবনের সব থেকে বড় সত্যিটার মুখোমুখি হবে আগে তোমাকে শেষ করব তারপর আমি নিজের বাড়ির লোকের কাছে ফিরে যাব আজ তোমার আর আমার মুখোমুখি হবে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেবো ঐশানি আজকে সব বিশ্বাসঘাতকতার হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নেব আজকে বড় বৌমা মাছের মাথাটা নিয়ে এসো বড় খোকার জন্য আরে বড় খোকা শঙ্কর আর ইস্মার্ট মেয়েকে নাকি তুই বেড়াতে পাঠিয়েছিলি জল জল আমি জানি না আসলে সবাইকে বেড়াতে যেতে বলার সামর্থ্য তো আমার নেই টাকাও দিতে পারবো না সবাইকে তার উপর বিয়ের পর থেকে শঙ্কর আর ঐশানি প্রাণপাত করে কেটেছে এই সংসারের জন্য একটা ছুটিও ওরা পায়নি কোথাও ঘুরতেও যায়নি তাই ভাবলাম আমি ওদেরকে ঘুরতে যেতে বলি কিন্তু সবাইকে বললে কে কি মনে করবে তাই আর কাউকে বলিনি গোপন রেখেছিলাম তো মা সেখানে যে গোলা মহেশ্বর আমার ভাইটাকে কেড়ে নেবে সেটা তো আমি জানতাম না মা বড় বৌমা বড় খোকা শুকনো শুকনো খাবে নাকি আর একটু মাছের ঝোল নিয়ে এসো আরে বড় খোকা তুই যে আমাকে বলেছিলি তুই গুরুদেবের আশ্রমে তপস্যা করতে যাচ্ছিস আমি তো সেখানে ফোন করেছিলাম ওরা তো বললো তুই যাসনি কোথায় এসেছিলি বড় খোকা কি হলো তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস বড় খোকা বড্ড বেশি প্রশ্ন করছে দেখছে কি হলো
খেলি না। কি করে খাবো মা? খাবার সময় যদি কেউ এত জেরা করে তাহলে কি খাবার গলা দিয়ে নামে? আমি জানি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়ার জন্যই তুই উঠে পড়লি। আমি তোমাকে পরে সব উত্তর দেবো মা। হঠাৎ হলোটা কি, না খেয়ে উঠে গেল কেন? তোমার সাহসের জন্য তোমাকে আমাদের দলে নিয়েছি, আর দুঃসাহসের ফলাফল কি হয় তা তো তুমি ইতিমধ্যে একবার দেখে ফেলেছ। আপনি এখন তুমি কথা বলবে না। এনাফ ইজ এনাফ। আপনার অনেকগুলো রূপ, আজকের এই আমিটাকেও তৈরি করেছেন আপনি, আর আমিও আপনার প্রসেসে প্রাণপাত করে নিজেকে তৈরি করেছি শুধুমাত্র প্রতিশোধ নেব বলে। আজকে যখন আমি সুযোগটা পেয়েছি তখন আমি সেটাকে হাতছাড়া করব না। আই এগ্রি, আমি তোমায় তৈরি করেছি, আমি রিয়াংশকে তৈরি করেছি, কিন্তু তার উদ্দেশ্য ছিল ঐশানির সাথে তোমার ভাঙা সম্পর্কের ব্রিজটা জোড়া লাগানো, তোমাদের ভালোবাসার গল্পটাকে রিবিল্ড করা। আমি আপনাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি যখন প্রতিজ্ঞা করেছি যে ঐশানিকে মারবো তখন মারবোই। কেন কেন মারতে চাও তুমি ঐশানিকে? আর কতবার, আর কতবার বলতে হবে আপনাকে যে ঐশানি আমাকে মারতে চেয়েছিল? ঐশানি আমাকে মারতে চেয়েও মারতে পারে, কিন্তু আমি ফেল করব না, আমার হাত কাঁপবে না। ওই রিসর্টে যে ফায়ারিং হচ্ছিল তার মেন টার্গেট কে ছিল? আগে তোমাকে একটা জিনিস দেখাই, দাদা ভাই এর উপহার, তারপর তুমি কথা বলবে। এটা তো সিসিটিভি ফুটেজ, বাড়িতে সিসিটিভি লাগিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তুমি ভালো করে খেয়াল করে না মিজু, ঘরের প্রত্যেকটা কোনায় কি আছে দেখো তো একটু মন দিয়ে। দেখো
আমি তো ঠিকই করেছিলাম এই বাড়িটাকে প্রমোট টিমে দিয়ে দেব। দিনই তার কারণ তুমি দাদাভাইয়ের কথা মতো কাজ করছিলে। এবার এখন তুমি যদি বিকে বসো তাহলে এই বাড়িটাকে উড়িয়ে দিলেই তো আমার লাভ না, বাড়ি ভাঙার খরচাটা বেঁচে যাবে। দুশ্চিন্তা হচ্ছে, ভাবছো কি করে এই ঘোষ বাড়ির সবাইকে বাঁচাবে? উপায় তো তোমার হাতে বেজব। দাদা ভাইয়ের নির্দেশ অনুযায়ী কাজটা করে দাও, রাজি হয়ে যাও। আর তা না যদি করো, এই ঘোষ বাড়ির কাউকে তুমি বাঁচাতে পারবে না। দাদা ভাইয়ের হাত থেকে এই বাড়ির কাউকে তুমি বাঁচাতে পারবে না।